আব্দুল আল ইমরান বলছিলেন তার শুরু থেকে বিশ্বাস হয়নি যে বিসিএস পরীক্ষার মতো এই জায়গাটায় প্রশ্ন ফাঁস হতে পারে, এবং তেমনটি ঘটেছে। এবং একেবারে সর্বশেষ 46তম বিসিএসটাকেই নিয়ে তিনি মূলত কাজ করেছেন, এর আগেরগুলোও রয়েছে। জাস্ট একটা উদাহরণ হিসেবে উনি টেস্ট কেস হিসেবে এটা নিয়ে কাজ করেছেন, এবং তিনি সিস্টেমে ত্রুটির কথাগুলো বলছিলেন। আপনি কি বলবেন এই বিষয়টি নিয়ে? প্রথমত কথা, চ্যানেল 24 এবং সার্চ লাইট টিম টেকে খুব বড়ভাবে ধন্যবাদ দিতে হবে যে তারা এত বড় একটি কাজ করেছে। ইমরান এখানে আছেন, তাকে আমি ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অনেক কিছু জানাই। এটা একটা দিক। আর এর বাইরে যে কথাটি বলা হচ্ছে যে বিশ্বাস হতে চায়নি যে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়, এই যে একজন সাংবাদিক হিসেবে বিশ্বাস হতে চায়নি এই জায়গাটা থেকে যে উনি কাজ শুরু করেছেন, এটা হচ্ছে সাংবাদিকতার প্রথম একটা সঠিক লাইনে তিনি ছিলেন। বিশ্বাস হতে চায়নি কিন্তু এরকম ঘটনা ঘটে, সেটা আবার তার ভেতরে ছিল, কিছুটা আকার ইঙ্গিত ছিল, কিছু তথ্য ছিল, কিন্তু তারপরেও তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি নিজে নিজেকে বিশ্বাস করানোর জন্য, তার টিমকে বিশ্বাস করানোর জন্য তাকে আসলে বহু পরিশ্রম করতে হয়েছে, যে পরিশ্রমটা তিনি এক লাইনে এখানে বলতেও পারবেন না, আমরাও দর্শকদের বলে বোঝাতে পারবো না। 2-3 বছর ধরে বাংলাদেশের কোনো সাংবাদিক, বাংলাদেশের কোনো সাংবাদিকের কোনো একটা ইউনিট, কোনো একটা টিম কাজ করে, এটাও কিন্তু একটু অবিশ্বাস্য ব্যাপার। আপনি কথা বলে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, এটা কিন্তু কোনো জায়গাতে বাংলাদেশে সাধারণত ঘটে না, কিন্তু এই জায়গাটিতে যে ঘটেছে এবং সেটা রেজাল্ট পাওয়া গেছে সবচেয়ে বড় ব্যাপার। আর এই রেজাল্টটি আমার কাছে স্বাভাবিকভাবে আপনারা যেভাবে দেখছেন বা ইমরানকে ধন্যবাদ জানালাম, আমি আসলে শুধুমাত্র এইটুকুর মধ্যে দেখছি না। এটা ধরেন একজন সাংবাদিক, কয়েকজন সাংবাদিক মিলে কাজটা তারা করেছেন, তথ্য পেয়েছেন, প্রকাশ করেছেন, এখন আলোড়ন যে তৈরি করতে চেয়েছিলেন, যতটা আলোড়ন তৈরি করতে চেয়েছিলেন তার চেয়ে বেশি আলোড়ন হয়তো তৈরি হয়েছে, কিন্তু ব্যক্তি বা চ্যানেল 24 তার চেয়েও এই জায়গাটিতে মূলত যে কাজটা হয়েছে সেটা হচ্ছে একটা দেশের জন্য কাজ হয়েছে, একটা জাতির জন্য কাজ হয়েছে। কাজটা কি? কাজটা হচ্ছে এখান থেকে আমরা কিছু শিখব কি শিখব না, এখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো নাকি আমরা একই পথে হাঁটবো, এইটা সামনে এসেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, অন্যান্য মিডিয়া সহ বাংলাদেশের মানুষের দায়িত্ব হচ্ছে, যাদের উপরে দায়িত্ব দেয়া আছে তাদের উপরে এই চাপটা তৈরি করা, আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমার কাছে, আমি দিয়ে এই আলোচনাটার আমার মূল বক্তব্য যেটা, জি ইমরান সেটা কিছুটা ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত বিষয়টি হচ্ছে, যখন বলা হলো যে প্রশ্ন ফাঁস হয়েছে পিএসসি থেকে, এই পিএসসি চেয়ারম্যান সাহেব, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, তিনি প্রথমেই প্রায় সঙ্গে সঙ্গে অস্বীকার করলেন যে না, আমাদের এখান থেকে কিছু হয় না, এক নাম্বার। দুই নাম্বার, তিনি রাতের বেলায় গণমাধ্যমে একটা বেশ বড় একটা প্রেস বিজ্ঞপ্তি পাঠালেন। আমি নিশ্চিত যে ওই প্রেস বিজ্ঞপ্তিটা তারা দুপুর থেকে লিখতে শুরু করেছিলেন, যেটা পরবর্তী বিকেল বা সন্ধ্যা নাগাদ পাঠিয়েছেন। তার মানে ওইটার পিছনে তারা ব্যাপক সময় ব্যয় করেছেন যে কোথাও হয় না, 12 বছরের সকল পরীক্ষা সুষ্ঠু হয়েছে। এই যে পিএসসি কমিশনারের বক্তব্য, শুধুমাত্র এই একটি বক্তব্যের কারণেই তাকে অভিযুক্ত করা যায়, শুধুমাত্র এই একটি বক্তব্যের কারণে। আমার কথা শুনে মনে হতে পারে যে চেয়ারম্যানকে আমি কেন এই কথাগুলো বলছি, আমাদের একই সঙ্গে আবেদালিদেরকে নিয়ে কথা বলতে হবে, সহকারী পরিচালকদের নিয়ে কথা বলতে হবে, একই সঙ্গে চেয়ারম্যানকে নিয়ে এখানে কথা বলতে হবে এই কারণে যে পরবর্তীতে জানা গেল, গণমাধ্যমের অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশ করলো, প্রথম আলো সহ তারা যেটা প্রকাশ করলো, তারা প্রকাশ করে জানালো যে এই যে প্রশ্ন ফাঁসের বিষয়টি গণমাধ্যম কম জানতো, কিন্তু চ্যানেল 24 প্রকাশের আগে পর্যন্ত, কিন্তু পিএসসির ভেতরে চেয়ারম্যান সহ এটা একটা ওপেন সিক্রেট বিষয় ছিল, তারা নিজেরা তদন্ত করেছে। আবেদালির চাকরি তো পিএসসির তদন্তেই গেছে, তো তারা নিজেরা তদন্ত করেছে, অভিযুক্ত করেছে, চাকরিচ্যুত করেছে, বরখাস্ত করেছে। তার মানে এখন আমার প্রশ্নটা যে জায়গাটাতে, এটা সারা দেশের মানুষের প্রশ্ন হওয়া উচিত, সরকারের প্রশ্ন হওয়া উচিত, গোয়েন্দা সংস্থার প্রশ্ন হওয়া উচিত, যে চেয়ারম্যান সাহেব সবকিছু জেনে বুঝে কেন তিনি বললেন যে 12 বছরের সব পরীক্ষা সুষ্ঠু হয়েছে, কেন তিনি বললেন যে আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না। তিনি নিজেও তো জানেন, তিনি নিজে যে তথ্য জানেন সেই তথ্য তিনি আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই যে বললেন, এখন ইমরান তো জানেন এই তথ্য, আল্লাহ ছাড়া কেউ জানেন না বললেন, এখন ইমরান তো জানেন সেই তথ্য, তিনি তো সেটা দেখাচ্ছেন, প্রমাণ সহ দেখাচ্ছেন। ধরেন ইমরান যদি আজকে প্রমাণ ছাড়া, তার কাছে যদি তথ্য প্রমাণ না থাকতো, তিনি যেখানেই থাকেন চ্যানেল 24 যেভাবেই প্রচার করুক না কেন, কি ঘটনা ঘটতো সেটা আমরা জানি। এই যে এত বড় রিস্ক নিয়ে সংবাদটা প্রকাশ করা হলো,
প্রকাশ করে দেখানো হলো যে আল্লাহ তো সবই জানেন, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু পিএসসি চেয়ারম্যান জানেন, সহকারী পরিচালকরা জানেন, ড্রাইভাররা জানেন, সাংবাদিক হিসেবে ইমরান জানে, ইমরানের টিম জানে, চ্যানেল 24 দেখালো, আরো গণমাধ্যমের দুই চারজনের বা অনেকের হাতে হয়তো প্রমাণ নাই, কিন্তু তারা জানে যে এই ঘটনাটি ঘটে। তার মানে হচ্ছে আমার আমার মূল বক্তব্য যে জায়গাটিতে, এই যে এই প্রশ্ন ফাঁসের ঘটনায় আজকের প্রতিবেদনটি সহ, যে বাংলাদেশ এখান থেকে কি শিখলো, যদি বাংলাদেশ এখান থেকে কিছু শিখতে চায়, যদি এই জাতিটিকে মোটামুটি ভাবে একটা সিস্টেমের মধ্যে আনতে চাওয়া হয়, যদি এই জালিয়াত চক্র যদি প্রশাসনের নেতৃত্বের জায়গাতে আসার সুযোগ বন্ধ করতে চাই, তাহলে পিএসসি কে প্রথমত কথা ঢেলে সাজাতে হবে। ঢেলে সাজানো মানে পদ থেকে সরিয়ে দেয় না, সাংবিধানিক প্রতিষ্ঠান সরানো কঠিন, কিন্তু তারপরেও পদ থেকে সরানো নয়, অভিযুক্ত যারা আছে তাদের ফৌজদারি অপরাধে বিচার হতে হবে, অপরাধী হিসেবে তাদের বিচার হতে হবে, প্রমাণ হতে হবে। আমি চেয়ারম্যানকে সহ কাউকে আমি এখন অপরাধী বলছি না, কারণ প্রমাণ হওয়ার আগে কাউকে অপরাধী বলা ঠিক নয়। আমি বলছি যারা এই সত্য গোপন করেছেন, যারা অসত্যকে, যারা অপরাধকে প্রশ্রয় দিয়েছেন, অপরাধকে কি বলবো সহায়তা করেছেন, পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তারা যদি আবেদ আলী অপরাধী হয়ে থাকে, তাহলে আবেদ আলীকে যারা পৃষ্ঠপোষকতা দিয়ে তৈরি করেছেন তারাও অপরাধী। এখন বিষয়টি হচ্ছে এটা প্রমাণ করার ব্যাপার। গণমাধ্যম কিন্তু সবকিছু প্রমাণ করবে না, চ্যানেল 24 সবকিছু প্রমাণ করবে না, প্রমাণের সংস্থা রাষ্ট্রীয় সংস্থা সিআইডি বা অন্য যে কোনো সংস্থাকে এটা তদন্ত করতে হবে। তদন্ত করে এখন দেখতে হবে যে পিএসসির চেয়ারম্যান ট্রুট ক্রায়ানি ড্রাইভার কারা জড়িত, কিভাবে জড়িত, কতদিন ধরে জড়িত, তারা কত মানুষকে প্রশাসনের ভেতরে ঢুকিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইতিবাচক কাজটি করেছিল, যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র অস্বীকার না করে তারা ব্যবস্থা নিয়েছে, শনাক্ত করেছে, শিক্ষার্থীদের বহিষ্কার করেছে। এখন পিএসসির এই তদন্তটা কোন পর্যন্ত যাবে? তারা তো জানে যে কাদের কাছে প্রশ্ন বিক্রি হয়েছে, কোন বিসিএস এ প্রশ্ন বিক্রি হয়েছে, কতগুলো প্রশ্ন বিক্রি হয়েছে, কিভাবে কতজন পরীক্ষায় সুযোগ পেয়েছে, কতজন কোন জায়গায় সুযোগ পেয়ে প্রশাসনে ঢুকেছে, তারা এখন কোথায় কতজন আছে। ধরে নিলাম তর্কের জন্য যদি প্রতীকী অর্থে 10 জনকে শনাক্ত করেও ব্যবস্থা নিতে হয়, তবুও সেটা ব্যবস্থা নিতে হবে। 10,000ও যদি যোগ দিয়ে থাকে, আমি তর্কের জন্য বলছি 10,000 খোঁজার দরকার নাই। আপনারা প্রতীকী অর্থে হলেও যে সমস্ত বিসিএস এ প্রশ্ন ফাঁস হয়েছে, যে সমস্ত তথ্য আপনারা জানেন, ইমরান যা জানে তার চেয়ে বেশি ভালো এখনো আপনারা জানেন, কারণ আপনারা আপনারা জানেন বলতে আমি পুরো যারাই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সক্রিয় প্রশাসনের ভেতরে বা পিএসসির ভেতরে যারা আছেন তাদের কথা বলছি, তারা ভালো জানেন। তো তারা নিজেরা সিআইডিকে তথ্য দেন, রাষ্ট্রীয়ভাবে সরকারকে তথ্য দেন, তথ্য দিয়ে প্রশাসনের ভেতর থেকে এদেরকে খুঁজে বের করে দৃষ্টান্ত তৈরি করেন যে আপনি 10,00,000 টাকা দিয়ে কেনেন, 1,00,000 টাকা দিয়ে কেনেন, আর 60,000 টাকা দিয়ে কেনেন, প্রশ্ন কিনে আপনি চাকরি পেতে পারেন, কিন্তু আপনি প্রশ্ন কিনে চাকরিতে থাকতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন কিনে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন, কিন্তু যে কোনো ইয়ারে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, যে কোনো ইয়ারে গিয়ে আপনাকে শনাক্ত হবেন এবং আপনাকে বের করে দেয়া হবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সমালোচনা, কিন্তু এটা একটি ইতিবাচক দিক। তো বাংলাদেশকে এখন, পিএসসি কে এখন, সরকারকে এখন এটা প্রতিষ্ঠিত করতে হবে যে প্রশ্ন ফাঁস হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমরা শুধু আবেদ আলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেইনি, আমরা যারা এই 2 নম্বরের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে শনাক্ত করে চাকরিচ্যুত করেছি, তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিয়েছি। অনেক ধন্যবাদ।